আসসালামু আলাইকুম ভাই ভাইদার, কেমন আছেন? হিন্দু ভাইদের আদাব আর মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা আসলে আমার চুলগুলা বড় বড় করতেছি আমার সিনেমার জন্য, তো এজন্য চুলগুলা অ্যাডজাস্ট করতে পারতাছি না। আর পরিচালকের এক কথা মানে চুলে হাত দেওয়া যাবে না। তো যাই হোক, যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে বারিশা হক, অপু বিশ্বাসের পাল্লার বারিশা হক, মানে বারিশা হক ছিল না, অপু বিশ্বাসের পাল্লার উদ্বোধনের সময় বারিশা হক ছিল না। তো সেই বিষয়ে বারিশা হক নিজে ফেসবুক লাইভে এসে মুখ খুলেছে, তো সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো, তো দয়া করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। সো আমরা বারিশা হকের কথাগুলো শোনার আগে সামাজিক কাজটা সেরে ফেলি, কি বলেন? সামাজিক কাজ কি সেটা হচ্ছে আগে একটা লাইক দিয়ে কমেন্ট করেন যে গুড ভিডিও বা নাইস ভিডিও, ঠিক আছে? তো বারিশা হক কি বলেছে এবার শোনা শুরু করে দেন। আপু, অপু দিদির সাথে তোমার অভিমান হয়েছে, এত বড় একজন সুপারস্টারের সাথে আমার অভিমান কেন হবে? ঠিক আছে, ফার্স্ট অফ অল আপনাদেরকে একটু জানাই, রিসেন্টলি ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের ভিডিওস, স্ট্যাটাস পোস্ট হচ্ছে আমাকে ঘিরে এবং আমার সাথে ঝালিউটকুন অপু বিশ্বাস দিদিকে ট্যাগ করে। সো আমি একটু বিষয়টা ক্লিয়ার করতে চাই, 1.4K ভিউয়ার্স আছে, সেটা হচ্ছে যে প্রথমেই আমাদের সবার প্রিয় ঝালিউটকুন অপু বিশ্বাস দিদিকে কনগ্রাচুলেশনস তার বিউটি পার্লার এবং ক্যাফের ওপেনিংয়ের জন্য। এটা দিদি আমার সাথে শেয়ার করেছিল অনেক আগে, এবং যখন আমার সাথে শেয়ার করেছিল তখনই আমি বলেছিলাম যে ডেফিনেটলি খুব ভালো কিছু হবে, যখন কাজ শুরু করছিল তারও আগের কথা। আমরা যখন নগার শোতে ছিলাম, যখন গাড়িতে ছিলাম, তখন আমাকে বলেছিল, আমার এখনো মনে আছে, এবং বলেছিল যে ওনার এই কাজটা কোথায়, লোকেশন কি হচ্ছে না হচ্ছে। 1.4 অপু বিশ্বাস কি আপনাকে দূরে সরিয়ে দিল? এটা কি অপু দিদি বলেছে নাকি আমি কোথাও বলেছি বলেন তো? এটা আপনারা মন গড়া কথাগুলো কেন বারবার প্রচার প্রসার করছেন শুধুমাত্র ভিউর জন্য? আচ্ছা, ফার্স্ট অফ অল একটু বলে দেই যে অপু বিশ্বাস দিদি যে পার্লারটা ওপেন করেছে ওখানে কি সমগ্র বাংলাদেশের সব আর্টিস্টদেরকে বলেছে, সকল ব্র্যান্ড প্রমোটারদেরকে বলেছে, শুধুমাত্র আমাকে বলে নাই, এরকম কোনো কথা? মানে আপনারাও কি গেছেন? অপু বিশ্বাস দিদির খুব ক্লোজ তো দিঘি, দিঘি কি গেছেন ওখানে? একদম বাংলাদেশের সব আর্টিস্টরা, আমি তো খুবই নগণ্য একজন মানুষ অপু বিশ্বাস দিদির, হ্যাঁ, অপু বিশ্বাস দিদির জীবনে কিন্তু আমি খুবই অনেক নগণ্য একজন মানুষ, কারণ আমি জাস্ট আ লাইভ প্রেজেন্টার। দিদির সাথে অনেক ক্লোজ আছেন যারা ফিল্ম আর্টিস্ট আছেন, যারা সিনেমার আর্টিস্ট আছেন, ঠিক আছে? আপনাকে আর অপু বিশ্বাসকে একসাথে দেখলে আমার অনেক ভালো লাগে। আপনারা আবার কবে একসাথে কাজ করবেন? অবশ্যই আপনারা যদি আমাদের কে নিয়ে কাজ করতে চান ডেফিনেটলি করবো, কেন করবো না? অপু দিদিকে দেখলে কেমন জানি অহংকারী মনে হয়, এটা ফলস একটা কথা মনি আপু, 1.7K ভিউয়ার্স আছে, এটা টোটালি ফলস একটা কথা, অপু বিশ্বাস দিদি একদমই অহংকারী না। সো প্রথমে একটু বলে দেই, অপু বিশ্বাস দিদি যে বিউটি পার্লারটা ওপেনিং হয়েছে ওটা কিন্তু একটা বাংলাদেশের স্বনামধন্য বিউটি কোম্পানি, আপনারা জানেন, আমি সেটার নাম মেনশন করব না, সেই বিউটি কোম্পানিটার সাথে আমি নিজেও কাজ করেছি, সেই কোম্পানিটার সাথে একটা ফ্লোরে করা হয়েছে। সো আপনারা দেখেছেন ওপেনিংয়ের ব্যাকড্রপ, ফিতা কাটিং, সবকিছু কিন্তু ওই কোম্পানিটার লোগোতে ছিল, এবং ওই কোম্পানির সাথে যারা যুক্ত আছেন ব্যবসায়িক পার্টনার হিসেবে, যেমন আমাদের চিত্রনায়ক ইমন ভাই, হ্যাঁ, অপু বিশ্বাস দিদি, এবং যেহেতু ফেরদৌস ভাই রিসেন্টলি এমপি হয়েছেন, সো ওনাকে সম্মাননা জানানো হয়েছে এবং ওনাকে চিফ গেস্ট হিসেবে বলা হয়েছে। সো ডেফিনেটলি এটা ওনাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে যারা যুক্ত আছেন তারা ওখানে গেছিলেন। বাংলাদেশের কোনো লাইভ প্রেজেন্টার বা কোনো আর্টিস্টকে কি আপনারা ওখানে দেখেছেন যে সবাই জয়েন করেছে শুধু বারিশককে ডাকেনি? আপু, অপু দিদি নাকি খুলনা আসবেন নেক্সট মান্থে? আসতেই পারেন, ওনার কাজ থাকলে অবশ্যই আসতে পারেন। আপু, নিজেকে এত ছোট মনে করেন কেন? আপু, এটা ঠিক না, আপনি মনের দিক থেকে অনেক বড়। যে নিজেকে ছোট মনে করে মানুষ তাকে বড় করে, আর যারা নিজেকে বড় মনে করে তাদেরকে মানুষ ছোট করে, এই কথাটা সবসময় মনে রাখবেন, ঠিক আছে? আমি কোন অবস্থানে আছি এটা আপনারা সবাই জানেন, 1.8K ভিউয়ার্স দেখছেন, আমার জোরে জোরে বলার দরকার নাই, আমার ঢোলপিটায় বলার দরকার নাই আমি কে, এটা মানুষ আমাকে বলবে, ঠিক আছে? আমি সবসময় নিজেকে অনেক সাধারণ মনে করি, ক্ষুদ্র মনে করি, এবং এটাই হচ্ছে আমার বিউটি। বারিশ হোক, অপু বিশ্বাস সুন্দর জুটি, থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর লাগছে আপু, নাজমুন, এবং অহংকার পতনের মূল, এটা সবসময় মাথায় রাখবেন। আপনি যে বললেন যে আপু আপনি নিজেকে কেন এত ছোট করে দেখেন, কজ আমি কখনোই আমার মধ্যে অহংকার শব্দের অটাও আসতে দিতে চাই না, অহংকারও যাতে আমার মধ্যে না আসতে পারে, কারণ অহংকার যখনই স্পর্শ করবে অহংকার পতনের মূল, এবং আপনি দেখবেন আমাদের সিনিয়র অনেকেরই পতন হয়ে গেছে শুধুমাত্র অহংকারী কথা বলার জন্য, অহংকার করার জন্য, মানুষকে তুচ্ছ চাচ্ছিল্য করার জন্য।
এটা একদম লিখিত প্রমাণিত পরীক্ষিত। আমি কখনোই চাই না আমার মধ্যে অহংকার শব্দের অটাও আসুক। তো সবসময় আমি মনে করি আমি খুবই ক্ষুদ্র একজন আর্টিস্ট, আমি এখনো শিখছি এবং আমি এত বড় সুপারস্টারদের সাথে কাজ করি, সো আমার সেই তুলনায় আমাকে নিজেকে অনেক বেশি ক্ষুদ্র মনে হয়। বলে না যে কুয়োর ব্যাঙ্ক নিজেকে রাজা মনে করে, আমি তো কুয়োর ব্যাঙ্ক না, ঠিক আছে? যারা মনে করে নিজেকে শ্রেষ্ঠ তাদের আশেপাশে দেখবেন সব ওনার চেয়ে ডাউন পার্সনরা, সো দ্যাটস ওই ওনার নিজেকে অনেক বেশি হাই মনে হয়। বাট আমার সারাউন্ডিংটা কিন্তু নট অনলি যে আমি লাইভ প্রেজেন্টার হিসাবে সারাউন্ডিং না, আমি যেহেতু মিডিয়াতে অনেক বছর কাজ করে আসছি, সো আমার সারাউন্ডিং আলহামদুলিল্লাহ অনেক বিগেস্ট স্টারদের সাথে, সো সেই জায়গা থেকে আমাকে অনেক ক্ষুদ্র মনে হয় আমার কাছে। সো আমার সারাউন্ডিংটা আপনারা বুঝবেন আগে, ঠিক আছে? ওনার ওপেনিংয়ে কোনো আর্টিস্টকেই উনি বলেন নাই, এটা অন্য একটা ব্র্যান্ডের সাথে আপনারা দেখেছেন ওপেনিংটা, যেটা ছিল যে একটা স্বনামধন্য বিউটি ব্র্যান্ডের সাথে দিদি ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে আছেন, সো ওই প্রতিষ্ঠানের সাথে জয়েন্ট কোলাবোরেশনে ওপেনিংটা হয়েছে। সো ডেফিনেটলি এটা একটা ফর্মাল প্রোগ্রাম ছিল, সো এটা তো ওনার কোনো কাছের মানুষরা গেলে তো আরও অনেকেই যাওয়ার কথা ছিল, তাই না? সো যারা আপনারা এই ধরনের কথা বলেন ভিউ আনার জন্য, বা ছোট করে কথা বলেন আমাকে বা অন্য কাউকে ছোট করে কথা বলেন, আমাকে কেউ ছোট করে কথা বলে নাই, ভিডিওতে অন্যভাবেই মানুষ কথা বলেছে। সো অনেকেই বলেছে যে আমার সাথে কেন আর কাজ হয় না, কেন আপনাদেরকে এরকম কোনো নোটিস কেউ দিয়েছে? আমি দিয়েছি বা কবিশা দিদি দিয়েছে এরকম কোনো নোটিস? সো আপনারা না জেনে কেন কমেন্টসগুলো করেন, আমি আবারও শুভেচ্ছা শুভকামনা জানাতে চাই অপু বিশ্বাস দিদিকে। আমি ভীষণ খুশি হয়েছি, কারণ আমি মনে করি যে দিদি এখন যে অবস্থানে আছেন সবার একজন আইডল, সো ডেফিনেটলি ওনার এই জায়গা থেকে উনি পার্লার বিজনেস করছেন, আপনারা সবাই ভিজিট করতে যাবেন, ক্যাফে শপ আছে ওখানে, সো আমি অবশ্যই শুভকামনা জানাই, কেন জানাবো না? আপনারা যে বলছেন এই ধরনের কথা, এটা টোটালি ভিত্তিহীন। আজকে একটা ভিডিও দেখলাম, একজন একটা ভিডিও পোস্ট করেছে, দুটো ভিডিও, মানে আমার আর অপু দিদি দুটো ভিডিও জোড়া দিয়ে ওটা প্রায় 1 মিলিয়ন ভিউ হয়ে গেছে। মানে করতে হবে, আমি আরো কিছু কথা বলবো, আপনারা শুনবেন, ঠিক আছে? কারণ আপনাদের অনেক অনেক কোয়েরিজ আছে, অনেক অনেক কোয়েরিজ আছে। সবচেয়ে ভয়ানক কি জানেন, সেটা হচ্ছে আপনারা একজনের সাথে আরেকজনকে মিলায় ফেলেন, এবং আপনারা মন গড়া অনেক কথা বলেন। মন গড়া কথা কখনো বলবেন না, যতক্ষণ না আপনারা শিওর হবেন আমার মুখ থেকে শুনবেন, বা আমার সাথে যাকে নিয়ে কথা বলা হচ্ছে তার মুখ থেকে শুনবেন, তার আগে আপনারা কখনোই মন গড়া কথা বলবেন না, এটা খুবই খারাপ। এটা আমাদের ফ্যামিলি রিলেটিভসদের মধ্যেই আপনি দেখবেন যে অনেক বেশি হয় মন গড়া কথা বলা। মন গড়া কথা কখনো বলবেন না, এবং এক কথায় দুই কথায় তিন কথায় অনেক কথা ছড়ায়, যেটা একদমই মানে উচিত না। এটা আপনার লাইফের সাথে হইলে কেমন হতো বলেন তো? আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ভালোই লাগে, কেন কি জানেন? কারণ এটা তো হচ্ছে আমারই প্রচার প্রসারণা হচ্ছে, সো নেগেটিভ পাবলিসিটি অলসো আ ভেরি বিগ পাবলিসিটি, এটা আমি মনে করি। এই মেয়েটাকে আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগে, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলার, একদমই ন্যাকামি করে না, অনরিয়েল পার্সোনালিটি ফর জানা। না আমি ওরকম মানুষই না যে আমি বলবো যে আমাকে ইনভাইট করেছিল, আমার টাইম ছিল না, আমি যেতে পারি নাই, বা আমি ওই দিন ব্যস্ত ছিলাম, আমাকে ইনভাইট করে নাই, স্ট্রেট কাট। সো আমি ওরকম মানুষই না, হ্যাঁ? এবং আমার সোজা কথা, আমি সবসময় সোজা কথা বলি, মানে অনেকে বলে না যে আমি কাজ কমিয়ে দিয়েছি, আমি অনেক বেছে বেছে কাজ করি, আমি সব কাজ করি না, আমাকে কেউ কাজে নিচ্ছে না তাই আমি কাজ করি না, দ্যাটস ইট। এখানে এত লুকাছুপি কি আছে? সো এই জিনিসগুলো স্ট্রিট কথা বলতে জানতে হবে, ঠিক আছে? নিজেকে সবার সামনে তুলে ধরার মধ্যে কোনো ছোট কিছু নাই। নওশিন লিখেছেন, আপনাকে তো অ্যালাউ করে নাই অপু বিশ্বাস, আপনি ওখানে ছিলেন নওশিন হোসেন? আপনি দেখেছেন আমাকে অ্যালাউ করেছে কি করেনি? আপনি ওখানে ইনভাইটেড ছিলেন? আপনাকে তো দেখলাম না ভিডিওতে। আর গেস্ট লিস্ট কি আপনি তৈরি করেছিলেন? আপু অপু দিদির সাথে আগের মতো হয়ে যান, মানে আগের মতো পরের মতোটা কি সেটা আমাকে একটু আগে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? মানে আমি জানি না, অপু বিশ্বাস দিদি কি তার ফেসবুক পেজ থেকে বলেছে যে আমার সাথে তার কোনো সমস্যা বা দ্বন্দ্ব, বা আমি কি কখনো আমার কোনো কথায় বলেছি? সো আপনারা এগুলো কিভাবে মন গড়া কথাগুলো তুলে ধরছেন বারবার, আমাকে একটু বলবেন ভিউর জন্য, শুধুমাত্র ভিউর জন্য। কেমন আছো বিউটিফুল বাড়ি, থ্যাংক ইউ সো মাচ। আর আমার কাছে না খুবই জিনিসটা অবাক লাগে যে বাংলাদেশের এত বড় একজন সুপারস্টার ঢালিউড কুইন, তার সাথে আমাকে কেন মিলানো হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এটা খুবই মানে এটা আসলে অনেকের ড্রিম থাকতে পারে, বাট নট মাইন, ঠিক আছে? ঠিক আছে, কারণ আমি মনে করি উনি অনেক সিনিয়র একজন আর্টিস্ট, উনি ঢালিউড কুইন আমাদের,
আর আমি একজন সাধারণ লাইভ প্রমোটার এবং আমি আমার জায়গায় অনেক খুশি আলহামদুলিল্লাহ। সো আমাকে এত বড় একজন সুপারস্টারের সাথে প্লিজ আপনারা মিলাবেন না। আপনার এবং অপু বিশ্বাসের দুইজনের আন্ডারস্ট্যান্ডিং গুলো দেখে অনেকের জলে, দোয়া করি দুইজন ছাড়া জীবন এভাবে থাকেন। এটা তো জানি, এটা তো সবাই জানি আমরা যে এটা অনেকেরই হিংসা হয় এবং অনেকেই চায় না যে আমাদের মধ্যে সুসম্পর্ক থাকুক। অপু বিশ্বাস বারিশকে একসাথে অনেক সুন্দর লাগে, তোমাদের একসাথে দেখার মিস করছি, ইনশাল্লাহ দেখতে পারবেন। লাভ আপু, আমি আপনাকে আর অপু দিদিকে অনেক বেশি পছন্দ করি। দর্শক একটা কথা বলি, কেউ কিছু মনে করবেন না আপনারা অপু বিশ্বাস ভক্তরা, আমি তো অপু বিশ্বাসের ফ্রেন্ড, ভক্ত না, আমি অপু বিশ্বাসের এক ভালো একজন বন্ধু, তাই না? তো আমি অপু বিশ্বাসের বিপদ গাবো কেন? আমি অপু বিশ্বাসের বিরুদ্ধে কথা বলবো কেন? মানে এটার তো কোনো কারণই নাই যে অপু বিশ্বাসের বিরুদ্ধে আমি কথা বলবো, কারণ অপু বিশ্বাস আমার ফ্রেন্ড। তো আমি যদি এখানে নিরপেক্ষ হিসাবে কথা বলি সেটা হবে আপনাদের কাছে অন্যায়, সেটা আপনাদের কাছে হবে অন্যায়। কারণ কেন জানেন? কারণ ভাই এই দুনিয়াতে মানে হাসা কথার বাত নাই। বারিশা হক কী অপরাধ করছে? অপু বিশ্বাস যে বারিশা হককে ইনভাইট করলো না তার পার্লারে, তার অপরাধটা ছিল বুবলির জন্মদিনে বারিশা হক ছিল। এখন বুবলির যে জন্মদিনের ভিডিওটা, সেই ভিডিওটা ডেসক্রিপশনের মধ্যে দেওয়া আছে, ঠিক আছে, আমার চ্যানেলে আমি ছাড়ছি, সেই ভিডিওটা একটু দেখে নেবেন। সেখানে ব্যান অ্যাম্বাসিটার হিসাবে তাদের পোশাক পরে, ঠিক আছে, মানে ওই ব্যান অ্যাম্বাসিটারের পোশাক পরে বুবলি বার্থডে উদযাপন করবে, ঠিক আছে, এই জন্য বারিশাহকের মাধ্যমে বুবলিকে নেওয়াইছে। তো বারিশাহক তো সব ব্যান অ্যাম্বাসিটারদের মানে মানে তালিকা রাখে আর কি, মানে মানে কোন নায়ক নায়িকা নিবে, কোন নায়ক নায়িকা নিবে না। তো ওইখানে ছোট্ট একটা গিফট বারিশাহক মানে বুবলিকে দিছে, ছোট্ট একটা গিফট। এখন আপনি একটা কথা বলি, বুবলিকে আমি দেখতে পারি না সেটা ঠিক আছে, কিন্তু এখন চোখের দেখা চোখে চোখ পড়ে গেছে। এখন ব্যান অ্যাম্বাসিটার হিসাবে আসুক বা এখানে যে কোনো কারণেই আসুক বার্থডেটা, ঠিক আছে, কিন্তু সেখানে যদি এখন বারিশা হোক একটা গিফট না দেয়, এটা একটা খারাপ দেখা যায় না? এই জন্মদিন গিরা আর এই গিফট গিরা অপু বিশ্বাস বারিশাহকের উপর রাগ, এজন্য মানে বারিশাহকে তার বিউটি পার্লার উদ্বোধনের অনুষ্ঠানে তাকে দাওয়াত করেনি, তাকে ইনভাইট করেনি। তো আমি বলবো অপু বিশ্বাসকে এই ভিডিওর মারফতে, যে অপু বিশ্বাস তুমি এটা আসলে বারিশাহককে ভুল বুঝতেছ, এটা আসলে ভুল বোঝার মতো কোনো কিছুই না, এটা ভুল বোঝার মতো কোনো কারণেই না। কারণ ব্যান অ্যাম্বাসিটার হিসেবে এখন মানে কাস্টমার যাকে চাইবে ব্যান অ্যাম্বাসিটার হিসাবে তাকেই তো নিবে, তাই না? তো এটা আমার বারিশাহকের কোনো দোষ আছে বলে আমার মনে হয় না। বাকিটা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন যে আমি ভুল বলেছি নাকি ঠিক বলেছি নাকি মিথ্যা বলছি। সো আল্লাহ হাফেজ।